বছর ধরে আমরা করোনা নামক মহামারীর সঙ্গে যুদ্ধ করে চলেছি। আর এই করোনার পরিস্থিতিতে নানা রকম নিরাপত্তার দিক খতিয়ে দেখে গৌতম দা আয়োজন করেছে গণবিবাহে। তাহলে আর দেরি না করে চলুন ভেতরে গিয়ে দেখি সমস্ত পরিবেশটা। এরম একটা সুন্দর ভাবনা ন বছর ধরে আপনি করে যাচ্ছেন, কি বলবেন? এবং এবছর করোনাকালে হয়তো কিছুটা অনিশ্চয়তা ছিল যে হবে কি হবে না, কিন্তু এবছরও আপনি খুব সুন্দরভাবে সব কিছু বিধিনিষেধ মেনে আপনি করলেন, কি বলবেন? এই নিয়ে দশ বছর, দশমতম বছর। আমরা প্রথম শুরু করেছিলাম 60 জন, আর গতবার করেছিলাম 174 জন, আর এবারে আমরা কমিয়ে নিয়ে এসেছি 70 জনে। তা আসলে এটা মনের আন্তরিক স্থান থেকে করি। অত্যন্ত গ্রামে গরিব যারা, কন্যার দায়গ্রস্ত বলবো না, কন্যা রত্ন, কিন্তু তাদের বাবা মায়ের দুশ্চিন্তার কারণ থাকে। সেই থেকে 10 বছর আগে যখন শুরু করেছিলাম, সেই তাদের চিন্তা, তাদের দুশ্চিন্তা, সেটা আমরা একটু ভাগ করে নেবো বলে সেই 10 বছর ধরে করছি। এবছরও সত্যি ঠিকই বলেছেন যে গণবিবাহ করবো কি করবো না, এটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, কিন্তু তারপরে প্রত্যন্ত গ্রাম থেকে তাদের অনুরোধ, ঠিক আছে ছোটো করে করি, সে ছোটো করে করেই এই 70 জনে পৌঁছেছে। দাদা, এই যে 9 বছর ধরে এবছর দশমে পড়ল, এইটার এটাকে নিয়ে আর কি ভাবনা আছে? কারণ এখন আপনার এই আলোয় ফেরা গণবিবাহ যেটা আপনি করেন, সেটা এখন একটা বলতে পারেন একটা খুবই আলোচিত একটা প্রোগ্রাম, এবং পশ্চিমবাংলার মানুষের ঘরে ঘরে এই নামটা পৌঁছে গেছে, তো এটা নিয়ে আর কি পরিকল্পনা? না, আমাদের সবথেকে মানে অহংকার করার বিষয় হচ্ছে ভারতবর্ষের আকাশ এবং বাতাস, ধর্মীয় উন্মাদনা, এবং এই ধর্মীয় উন্মাদনার মাঝে যে আকাশ বাতাস কলুষিত হয়ে গেছে। স্বামীজি বলছেন সম্প্রদায় থাকবে, সাম্প্রদায়িকতা থাকবে না। কবি বলছেন যে নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের পরম্পরা, সেই পরম্পরাকে আঘাত করছে ধর্মীয় উন্মাদনার মাধ্যমে, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে। তাদের বিরুদ্ধে আলোয় ফেরার গণবিবাহ একটা জ্বলন্ত নিদর্শন যে সর্বধর্ম সমন্বয়ের গণবিবাহ, বহু জায়গায় গণবিবাহ দেখবেন হয়তো হতে পারে, এবং বহু জায়গায় আমাদেরকে জিজ্ঞাসা করে, আমাদেরকে অনুকরণ করে অনেকে করছে, তারা সেখানে বলছে যে গৌতমদা তোমাদের দেখে করছি। আমার কাছে সেটাই গর্বের বিষয় যে আলোয় ফেরা সেই দিশা দেখাচ্ছে যে দিশা ভারতবর্ষের মানুষের কাছে এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিক। ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে টলারেন্স আমাদেরকে বজায় রাখতে হবে। নতুন সাজে বর আর কনে বেরিয়ে পড়েছে, আমরা তো আছি আপনাদের সাথে, আপনারা অবশ্যই রাখুন, দেখতে থাকুন পরবর্তী দৃশ্য এবং কিভাবে এই পুরো বিবাহটা সম্পূর্ণ হচ্ছে। ¶¶
শুভ দিনে আলোয় ফেরার সেই প্রত্যেকটা কাপল দিনে দিনে এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নববধূ এবং বর তারা ছন্দে গানের ছন্দে তাল মেলাতে মেলাতে আস্তে আস্তে এগিয়ে আসছে। আমি প্রতি বছরই আসি এবং কলকাতায় এই ধরনের গণবিবাহ এই আকারে এত বড় আকারে কোথাও হয় না। তো এটা গৌতম হালদারের সাংগঠনিক শক্তির পরিচয়, আলো ফেরার সমস্ত সঙ্গীদের নিয়ে সুন্দরভাবে এই অ্যারেঞ্জমেন্ট সুশৃঙ্খলভাবে প্রায় 200-র ওপর দম্পতিকে এক জায়গায় করে বিয়ে দেওয়া, বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা, এটা খুব কঠিন ব্যাপার এবং সমাজের সকল ধর্ম বর্ণের মানুষের এখানে সমাবেশ আছে এই বিবাহ অনুষ্ঠানে, ফলে এটা প্রকৃত ভারতবর্ষের চেহারা ফুটে উঠছে। এবছর একটা প্যান্ডামিক করোনা সিচুয়েশন চলছিল, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এরম একটা বড় আয়োজন করা কি বলবেন? দেখুন, এটা তো গৌতম হালদারের একটা সাংগঠনিক শক্তি, এটা দীর্ঘদিনের প্রক্রিয়া। প্যান্ডেমিকে 6-7 মাস নিশ্চয়ই একটা আঘাত এসছে, কিন্তু সেটা সামনে নিতে পেরেছে, কারণ এই সাংগঠনিক প্রক্রিয়াটা দীর্ঘদিনের, তো ফলে এটা সারা বছর ধরে এর ওয়ার্ম আপ হয়, তো সেই জন্য এটা সামলাতে পেরেছে। আপনি কি বলবেন এরকম একটা সুন্দর দিনে যা আপনারা নতুন জীবনে আবদ্ধ হতে চলেছেন, আপনাদের অনুভূতি? খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে।
ভাবনা আলোয় ফেরা কি বলবেন এই বিষয়টা নিয়ে প্রত্যেক বছরই গৌতম হালদারের উদ্যোগে হয় এই এত সুন্দর একটা পরিবেশ আমি কিন্তু গৌতম হালদারকে সমাজসেবী হিসেবেই চিনতাম পরে আমি জেনেছি ও রাজনীতির সঙ্গে যুক্ত বা পৌরসভায় রয়েছে তো ও এ ছাড়াও বহু কাজ করে যেগুলো আমি আসি কখনো সখনো দেখি আমার ভালো লাগে এবং আমার মনে হয় যেটা যে এর জন্য কিন্তু গৌতম হালদারের রাজনৈতিক কোনো পরিচয় দরকার নেই ও এই সমাজসেবাটা মন থেকে করে বা চায় ওর মতন মানুষ যারা আছেন তারা সমাজের মুখে এই ধরনের কাজ করছে বলে সমাজ চলছে তো গৌতম তার মধ্যে একজন এবং এই মুহূর্তে হয়তো এটা খুব প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে কিন্তু এটা তো বহু বছর হচ্ছে আমি যুক্ত আমি নিজে গান করেছি এই গণবিবাহর জন্য তো আজকে হয়তো খুব রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক মনে হচ্ছে তো আমি শুধু একটাই কথা বলবো কেউ যদি মনে করে যে আমি একটু সমাজের জন্য কিছু করব সে তাহলে সেটা করতে পারে তার প্রমাণ গৌতম মানে গৌতম কিন্তু আজকে রাজনীতিতে না থাকলেও এটা করতো আমার বিশ্বাস এবং ভবিষ্যতে করেই যাবে ও কখনোই এটা বন্ধ করবে না কারণ এটা ওর একটা ইচ্ছে এই ধরনের কখনো বই দেয়া আমি বিভিন্ন এতে অনুষ্ঠানে এসেছি তো আমরা সবসময় ওর পাশে ওই জন্যেই থাকি আমার ওর পাশে থাকার মূল কারণই হচ্ছে ওর এই সমাজসেবামূলক এবং এইগুলো খুব অবিহিত গণবিবাহ বা পুস্তক এগুলো মানুষ জানে ও কিন্তু অনেক বিপদে আপদে অনেক মানুষের পাশে থাকে সেটা ব্যক্তিগতভাবে জানি তাই গৌতম কখনো কিছু করলে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করি আর কি আজও ওই জন্যেই এখানে উপস্থিত হয়েছি বছর অতিক্রান্ত হয়ে দশ বছরে পড়লো কি বলবেন এক দশক ধরে যে অনুষ্ঠান চলে সেই অনুষ্ঠানের সাফল্য নিয়ে কথা বলার কোনো জায়গা থাকে না স্বাভাবিকভাবেই মানুষ এই প্রকল্পটাকে গ্রহণ করেছেন এবং আজকের দিনে যেখানে ধর্মের সঙ্গে ধর্মের লড়াইয়ের ব্যবস্থা হচ্ছে সেখানে এরকম ধর্মের সঙ্গে ধর্মের সহ অবস্থান এবং বন্ধুত্বপূর্ণ একটা গণবিবাহ একটা নতুন বার্তা সমাজকে দেবে তাদের এই প্রতি বছরের গণবিবাহ একসঙ্গে বহু অভাবী পরিবারকে এক মঞ্চে নিয়ে এসে একত্রিতভাবে একটা মাস কমিউনিটি ম্যারেজ সামূহিক বিবাহ সেটা খুব উৎসাহের সঙ্গে করে এবং আমরা দেখেছি যেখানে শুধু নির্দিষ্টভাবে কোনো ধর্মীয় অবলম্বী এমন মানুষদের নয়
সব ধর্মের মানুষদের এখানে সমান অধিকার আছে। আমি প্রতি বছরই এখানে আসি এবং এই বিবাহ উৎসবে আমার আসতে ভালো লাগে। আমাদেরই এই শহরে এই ধরনের গঠনমূলক কাজের উদ্যোগ খুব বেশি জনপ্রতিনিধিদেরকে নিতে দেখা যায় না, কিন্তু এখানে গৌতম নিয়েছে এবং অনেকে নেয় কিন্তু নিয়ে পরিচালনা করতে পারে না, অর্থাভাবে হোক নানা রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে হোক, কিছুদিন চলার পর হয়তো সেগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু এই বিবাহ উৎসবটা খুব সাফল্যের সঙ্গে চলছে। নবদম্পতিকে আশীর্বাদ জানাচ্ছি, উদ্যোক্তারা যারা প্রাণ ভরে এখানে এই আনন্দ কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। গৌতমের এই অত্যন্ত সুন্দর অনুষ্ঠানে আমি শুধু আপনাদের বলবো, দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ভাই, দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ভাই, দিদি তুমি এই বাংলার সবার মনের লাইফ লাইন, দিদি তুমি এই বাংলার সবার মনের ভ্যালেন্টাইন, দিদি তুমি এই বাংলার সবার মনের লাইফ লাইন, পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, আর রামের দলে টাকার লোভে গদ্দাররা খোঁজে, আরে লাভলি ও লাভলি। কুমড়োগুলো ফুলো ফুলো দেখেছেন, মেদিনীপুরের কুমড়ো, কুমড়োগুলো ফুলো ফুলো অনেক মালে বিক্রি হলো, সঙ্গে কিছু ঢেঁড়স মিলো, জিতবি বলে ভাবলি, আরে বোকা লাভলি লাভলি লাভলি। তার মানেই হচ্ছে করোনার অন্ধকার থেকে তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, আমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো, আমায় অজ্ঞান থেকে জ্ঞানে নিয়ে। সেই ভ্যালেন্টাইন্সের মেন গানটাই হচ্ছে দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তুমি এই বাংলার সবার মনের লাইফ লাইন।
প্রতিবার ওর ভালো উদ্যোগকে আমি সাধুবাদ জানাবার জন্য এখানে আসছি। গৌতম এটা খুব ভালো করে করে। এবারেও 70 জন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান সাঁওতালদেরও বিয়ে এখানে হচ্ছে। তা আমার শুভেচ্ছা রইল, আর সকলে যাতে ভালো থাকে। একটা ভালো উদ্যোগ, ভালোই ফেরা। খুবই ভালো লাগছে এরকম লকডাউনের মধ্যে দিয়েই ওই রকম একটা অনুষ্ঠান করা হলো, সেটাও ভালোই লাগছে। ভালো লাগছে। কোনো একটা কাজ বাজ কিছু চলো শুরু। কেমন লাগছে? ভালো লাগছে। এরপর কি করবে, কি ইচ্ছা আছে? এরপরে কাজ বাজ করবো, একটা ভালো কাজ করার, একটা ভালো একটা কাজ করার ইচ্ছা আছে। এখন কি করা হয়? এখন কাজই করি, আমি কাজই করি। এখন এই বিয়ে দেওয়া হলো, এবার একটা ভালো একটা কাজ ধরার জন্য একটা পদ্ধতি নিতে হবে। বিয়ের পর কি হাউস ওয়াইফই থাকবে না কাজ করবে কিছু? হ্যাঁ, কিছু কাজ করবো। আপনারা দেখলেন এই করোনা পরিস্থিতির মধ্যে কত সুন্দরভাবে শেষ হলো গণবিবাহ, আর এই গণবিবাহের সাক্ষী থাকলাম আমরা আপনারা সকলেই। তবে এই বছরের মতন আগামী বছর অর্থাৎ 2022 কিন্তু অবশ্যই আপনাদের সাক্ষী থাকতে হবে, সাথে তো আমরা থাকবোই।